আইসিসি ট্রফির ফাইনালের শেষ ওভারের সেই ছক্কার কথা নিশ্চয়ই সবার মনে আছে। সেই ছক্কাটি যিনি মেরেছিলেন তিনি আজ আমাদের সঙ্গে আছেন। তবে তিনি সবসময় উইকেট কিপার ব্যাটার হলেও আজ তিনি আমাদের সঙ্গে ভিন্ন ভূমিকায়। তিনি এতক্ষণ বোলিং করলেন, তার জীবনে ভিন্ন ভিন্ন ভূমিকায় তিনি কেমন সেটা আমরা জানার চেষ্টা করব। আমন্ত্রণ জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন খেলার তারায়। আমাদের সঙ্গে আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পাইলট ভাই, আপনাকে স্বাগত এবং ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ। জি, ঈদের সময় যেহেতু আপনার আসলে জানতে চাইব যে আগের ঈদ এবং এখনকার ঈদের পার্থক্যের জায়গাটা কি, এটা দিয়েই শুরু করি। কেমন যাচ্ছে? পার্থক্য তখন হয়তো এক ধরনের ছিল যে ইয়াং সবারই, আমার মানে বাস্তবে কিন্তু প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু এরকমই হয়। ছোটোবেলায় তার এক ধরনের চিন্তাভাবনা, বড় হয়ে গেলে তার অনেক দায়িত্বটা বেড়ে যায়। তো ছোটোবেলায় তো বাবার সাথে নামাজ পড়তে যেতাম এবং চাচা সবাই আমরা একসাথে থাকতাম, এবং সবচেয়ে বড় জিনিস ছিল আব্বা যখন বেঁচে ছিলেন, এটা আমার এবং আব্বার মধ্যে একটা সুন্দর একটা কী বলবো কেমিস্ট্রি ছিল যে নামাজ শেষ সাধারণত দুজনে আগে প্রথম গোলাগুলি করবো। তো আব্বা মারা যাওয়ার পরে এখন ছেলের সাথে করি, ছেলে বড় হয়েছে, তো সেই জিনিসটা আর কি ছেলের সাথে ফার্স্ট গোলাগুলি করি। তো আর বড় হয়ে যাওয়ার পর হয়েছে কি এখন রেসপন্সিবিলিটি অনেক বেড়েছে, আনন্দ তো তাদের আমরা দেখতে ভালো লাগে। কখনো কখনো আনন্দ হয়তো ছোটোবেলায় করেছে অনেক, বাট এখন আনন্দ দেখতেও ভালো লাগে। আপনি কি এখনও কোরবানির ঈদের সময় পশুর হাটে গিয়ে গরু বা ছাগল কিনে আনছেন কি না? যাওয়া হয় মাঝে মাঝে, বিকজ আমি যখন খেলার লাইফ থেকে আসলে ওইভাবে সুযোগ হয়ে ওঠে নাই। আব্বা খুব যেত, আব্বা আমাকে মাঝে মাঝে ট্রাই করি, যখনই আমি রাজশাহীতে থাকতাম তখনই আব্বা আমাকে নিয়ে যেতেন। বাট এখনও আমি ট্রাই করি যে আব্বা যেহেতু নাই, আমি চেষ্টা করি যে সব ঈদে সম্ভব হয় না, অনেক সময় ব্যস্ততার জন্য হয় নাই। আম্মা জিনিসটা অনেকটা ফুলফিল করে দেয়, মা থাকলে যেতে হয়, একদম ছাতার নিচে আসি, তো মা তখন অটোমেটিকলি ওই গরু কেনার ব্যবস্থা করে রাখে আগে থেকে। তো আমি দেখা গেলো যে যখনই সুযোগ যায় হয়তো দেখা গেলো যে হাটে যেয়ে ছেলেকে নিয়ে যায়, যে দেখি পছন্দ মতো হয়তো নিয়ে আসি। বাট হয়তো আগের আব্বাদের সময়ে যে জিনিসটা ছিল সেই জিনিসটা অনেক কমে গেছে। আমরা এখনকার ছেলেরা দেখবেন যে খুব কম হাটে যেয়ে নিজেরা গরু কিনে নিয়ে আসা বা ছাগল কিনে নিয়ে আসা, এখন মোর আমি বলবো যে রেডিমেডটা অনেক বেশি পছন্দ করে, কোথায় আছে দাব করে নিয়ে এলো। তো বাট খুব এনজয় করতাম আগের লাইফটা, তার আলাদা মজা ছিল, ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স আমি বলবো যে এই ধরনের একটা মজার লাইফ ছিল। একসাথে অনেক বন্ধু বান্ধব সবাই মিলে হাটের মধ্যে গেছে, হাটে ধরনের দিকে গরু ওদিকে কাদা বৃষ্টি হচ্ছে, মানে মজা আলাদা। কোনো স্পেসিফিক কোনো মজার স্মৃতি মনে আছে? মজা মানে কি ভয় পেতাম গরুর হাটে, যে ধরেন একটা গরুর সাইজ এইরকম, কখন সব ধরেন অজানা গরু কে কোন দিতে মেরে দিবে। তো না, এরকম হাটে অনেক হয়েছে যে খ্যাতির বিড়ম্বনা যেটা হয় আর কি, সেইগুলো হয়েছে। ঈদ কোথায় করতে পছন্দ করেন, রাজশাহীতে আপনার মানে বেড়ে ওঠা মানুষের সঙ্গেই নাকি ঢাকাতে, কোন জায়গায় ঈদটা সবচেয়ে বেশি? একদমই বলবো যে 100-100 রাজশাহীতে, বিকজ আমার হোম ডিস্ট্রিক্ট আছেই, বেড়ে ওঠার আছেই, ছেলেবেলাকার বন্ধুর আছেই, আমার এমনকি আত্মীয় স্বজন যারা আমার বাবার বা আমার মায়ের দীক্ষা যত আত্মীয় স্বজন সব রাজশাহীতে। তো পুরো একটা মানে সামাজিক যে জায়গাটা বলে সেই জায়গাটার পুরোটাই এখানে। খেলার কারণে কিন্তু আমার অনেক বন্ধু হয়েছে ঢাকা শহরে খেলার জন্য, যে পাইলট যখন বেড়ে উঠেছি আমি অ্যাজ এ পাইলট, তখন কিন্তু আমার ঢাকা শহরে খেলার বন্ধু বান্ধব হয়েছে। কিন্তু এটা হয়তো আপনার খেলার মাঠের জন্য সুন্দর, খুবই ভালো বন্ধুত্ব হয়েছে, তাছাড়া খেলার মাঠের বাইরেও অনেক বন্ধু হয়েছে। কিন্তু আপনার দিন শেষে কিন্তু ব্যাক হোম ওই যেটার মজা আলাদা, ওটাতে আপনি মন খুলে প্রাণ খুলে কিন্তু হাসতে পারবেন, দৌড়াতে পারবেন, এবং সাথে কিছু জায়গা থেকে যেগুলো আপনি মিস করেন ছোটোবেলায় ওই আনন্দগুলো করেছেন। তো বন্ধুবান্ধবদেরকে নিয়ে বছরে ঈদের সময় বিশেষ করে আমরা চেষ্টা করি যে আবার ওই গেট টুগেদার করা, আপনি এবং গোটা বাংলাদেশে সবাই তাই করে। তো ওই নারীর টানে কিন্তু সবাই আমরা যাই, এবং আনন্দটা একটু অন্যরকমই আনন্দ হয়, বিকজ সবাইকে আবার মনের মতো করে পাওয়া যায়, বিকজ ওখানে কোনো স্বার্থ থাকে না, ওখানে কিন্তু তারা কেউ দেখে না যে আমি খেলোয়াড় পাইলট কি বিজনেসম্যান পাইলট কে কোটিপতি পাইলট, এগুলো দেখে না। তো ওখানে দেখা হচ্ছে আমার বন্ধু পাইলট, তো ওটার মজাই আলাদা, বিকজ হচ্ছে আপনি যখন বন্ধু হিসেবে মিশবেন তার কাছে কোনো স্বার্থ নাই, তো সেই যখন আপনি নিঃস্বার্থ হিসেবে যখন মিশবেন ওটার মজা আলাদা। হ্যাঁ জি, রাজশাহীর বিভিন্ন জায়গায় গেলে আপনার নিশ্চয়ই অনেক স্মৃতির কথা মনে পড়ে, বন্ধুত্বের স্মৃতির কথা মনে পড়ে, স্কুল জীবনের স্মৃতির কথা মনে পড়ে, প্রেমের স্মৃতির কথাও নিশ্চয়ই মনে পড়ে? না, অত স্মৃতি নাই, বিকজ হচ্ছে আমি যেহেতু খেলাধুলা করতাম। বাট এটা ঠিক, প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম আসে, মানুষ প্রেম করে, এক বা একাধিকও প্রেম করে। ক্রিকেটের প্রতি আপনার প্রেম নিশ্চয়ই সবার আগে, সেই হ্যাঁ সেই ক্রিকেটের প্রেমটা আসলে শুরুটা কোত্থেকে? বেসিক্যালি আমার পরিবারই স্পোর্টস পরিবার, মানে আমার আব্বার হচ্ছে সাত ভাই কিন্তু রাজশাহীতে ফুটবল খেলতেন, লিগ ফুটবল রাজশাহীর জেলা দলে খেলেছে। আব্বা ভালো খেলোয়াড় ছিল ফুটবল, আব্বা প্রায় 20 বছর ঢাকা লিগ খেলেছে, 10 বছর মামাডানে খেলেছে, 5 বছর আবরণীতে খেলেছে, ভালো ভালো টিমে খেলেছে 20 বছর। তো আমার বেড়ে ওঠাও কিন্তু স্পোর্টস, এবং একটা সময় ছিল 30-40 বছর আগে আমার দেখা মতে, আমি যখন ছোটো
তখন কিন্তু একটা স্পোর্টসম্যান ফুটবল প্লেয়ার হোক বা ক্রিকেট প্লেয়ার হোক সে সব ধরনের খেলা খেলতে পারত বিকজ তখন কিন্তু মাঠগুলো এত বেশি মাঠ ছিল একটা প্লেয়ার হয়তো ফুটবলও খেলছে ক্রিকেটও খেলছে যখন যে খেলাটা আসে সেই খেলার উপরেই সে খেলছে ফিটনেস ভালো ছিল তো ছোটবেলায় আমি ফুটবলই খেলতাম এবং সাথে ক্রিকেট খেলছি বেড়ে উঠছি পাড়ার টিমে খেলা শুরু করলাম ভালো শুরু করলাম আস্তে আস্তে খেলা এই তো ফুটবল খেলি ক্রিকেট খেলি দুটোই ভালো খেলি খেলতে গেলে সামহাও ভাগ্যে আসলে আমাকে এদিকে নিয়ে গেছে ক্রিকেটে বাট ফুটবলেও আমি কিন্তু খুবই ভালো খেলতাম তো আস্তে আস্তে ডাইভার্ট হতে ক্রিকেটে যখন আসলাম ঢাকার লিগ খেলা শুরু করলাম আস্তে আস্তে এ টিমে খেলা শুরু করলাম আন্ডার-19 প্রথম এ টিম তারপর আস্তে আস্তে বাংলাদেশ টিম তখন আস্তে আস্তে আলটিমেটলি ক্রিকেট ফুটবল থেকে সরে গেছি এবং পড়ালেখা থেকেও আলটিমেটলি তখন আস্তে আস্তে সরে গেছি বিকজ পড়ালেখাতেও মোটামুটি ভালো ছিলাম বা যখনই আমি দেখলাম যে না আমার পথটা আমি বুঝতে পারলাম যে আমার পথটা আসলে এইটাই হচ্ছে আমার রাইট ট্র্যাক বিকজ আমি এই জায়গাটা ভালো করছি এবং আমার ভালো লাগাটা হচ্ছে এখানে আমার বাবা কখনোই মানা করে নাই এমনকি একটা সময় ছিল যে আমি ঢাকায় খেলতে আসি আমার খুব মানে বোরিং লাগতো বলতে আমি মফস্বলের ছেলে রাজশাহীর ছেলে ঢাকায় আমি একা একা এত বিল্ডিংয়ের মধ্যে আমার থাকতে হয় কলাবন ক্লাবে খেলি তো খুব মন খারাপ করতাম সারাদিন কিন্তু আমি প্র্যাকটিস করতাম সন্ধ্যার পরে আর টাইম করতাম না সন্ধ্যার পরে মন খারাপ করতে হতো হাঁটতে হাঁটতে চলে যেতাম সংসদ ভবনে কলাবাগান থেকে সংসদ ভবন কিন্তু হাঁটতে যেতাম ওখানে বাদাম খেতাম আর কাঁদতে কাঁদতে আবার আসতাম এইভাবে রেগুলার রুটিন ছিল পরে একটা সময় রাজশাহীতে চলে গেছিলাম যে না থাকবো না খেলবো না চলে যাবো বিকজ সারা বন্ধুবান্ধব ফ্যামিলি সবাই ওইখানে ডানপিটা ছেলে 16-17 বছর কেবল বয়স আমার কাছে মনে হয় যে মেন্টাল সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট তখন বাবা আর কি আমাকে বললেন না তুই যা খেলতে যা তোর পড়ালেখা আমি দেখবো তুই চিন্তা করিস না তুই যা এই যে আসলাম তারপর থেকে ভালো খেলা শুরু করলাম ঢাকায় সেটেল করে গেলাম মোটামুটি খেলা নেই ঢাকায় এসে যখন একা একা নিজের সঙ্গে যুদ্ধ করছিলেন নিজের মানসিকতার সঙ্গে তারপরে যখন ন্যাশনাল টিমে শুরু হলো ন্যাশনাল টিমের আর্লি ডেজটা কীভাবে আপনি আপনার জীবনটাকে সাজালেন ন্যাশনাল টিমে যখন প্রথমে আসি তার আগে আমাকে আন্ডার-19 আমি ভালো খেলে আসলাম আমরা মালয়েশিয়া খেলতে গেলাম বাংলাদেশ টিম প্রথম চ্যাম্পিয়ন হলাম আমি ভাইস ক্যাপ্টেন ছিলাম পরবর্তীতে আমি এ টিমে সুযোগ পেলাম এবং খুব শীঘ্র এক বছরের মধ্যে আমি বাংলাদেশ টিমে সুযোগ পেয়ে গেলাম প্রথম তো অবশ্যই ভয় লাগতো বলতে টেনশন লাগতো বিশেষ করে আমি বলবো প্রথম আমরা খেলতে যাই 1995 সালে সারজাতে এশিয়া কাপ যেখানে কিনা খেলবে বাংলাদেশ টিম ইন্ডিয়া শ্রীলঙ্কা এবং পাকিস্তান তো চারটা টিমের মধ্যে বাংলাদেশ ছিল আন্ডারডগ তিনটা টিমে যদি দেখেন চেহারাগুলো তো আজহারউদ্দিন টেন্ডুলকার সব তুখোর প্লেয়ার মানে সলিড টিম এদিকে ওয়াসিম আকরাম ওয়াকার নোস সব এবং শ্রীলঙ্কাতে ডি সিলভা রানা দুঙ্গার মানে তিনটা টিম সবসময় টিভিতে দেখতাম যে এইরকম প্লেয়াররা সবসময় তাদেরকে দেখতাম এখনকার বাচ্চারা যেমন শাহরুখ খান আমির খানকে সিনেমাতে দেখে যেমন ঠিক আমরা খেলোয়াড় হিসেবে কিন্তু আমাদের যারা খুব কোয়ালিটি প্লেয়ার তাদের খেলা দেখতাম এরকম তো স্বাভাবিক রাত্রে ঘুম হওয়া মানে হারাম পুরোটাই হারাম তো প্রথম ম্যাচ আমার মনে হয় যে রাত্রে তো সারা রাত ঘুমায় নেই খেলেছি তখন ছিল ডিফেন্সিভ বোর্ড আমাদের প্ল্যান ছিল আমাদের মনে আছে সাবের ভাই তখন ম্যানেজার ছিলেন টিমের ম্যানেজার আমাদের এখনকার বর্তমান সাবের হোসেন চৌধুরী আমাদের বোর্ড প্রেসিডেন্ট ছিলেন ফর্মার বোর্ড প্রেসিডেন্ট উনি ম্যানেজার বাট আমাদেরকে খুব ভালো টার্গেট দিয়েছিলেন যে তোমরা 50 ওভার খেলতে পারলেই একটা আমাদেরকে বোনাস দিবে বা তোমার ইন্সপায়ার করেছিল যে 50 ওভার খেলা দেখতে চাই 1997 যখন আমরা ICC চ্যাম্পিয়ন হলাম এবং পুরো মালয়েশিয়াতে তো আমরা যেমন বলবো যে মালয়েশিয়া যারা আমাদের শ্রমিক ছিলেন যারা প্রায় 300 মতো আমরা যে হোটেলে ছিলাম একটা ক্রাউন প্রিন্সের হোটেল ছিল তো সেই হোটেলে 300 মতো মানুষই চাকরি করতেন বাঙালি মানুষ ওই হোটেলের মধ্যে ফাইভ স্টার হোটেলে তো বুঝেন যে বাঙালি যত মানুষ ছিল সব মানুষ মাঠে গেছে আনন্দ করেছে মালয়েশিয়ায় সবাই তো বাঙালি এবং অনেকে চাকরি চলে গেছে খুবই মানে আমাদের নিজেদের মন খারাপ হয়েছে ওই আনন্দেতে পুরো বাঙালি জাতি এক হয়েছিল আমার ধারণা বিকজ আমরা যখন প্রাইম মিনিস্টার এখনকার যিনি প্রাইম মিনিস্টার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি তখন আর কি ছিলেন তো উনি তখন ইমার্জেন্সি আমাদের একটা চার্টার্ড ফ্লাইট পাঠিয়ে দেন এবং আমরা সেই রাত্রে আবার ব্যাক করে বাংলাদেশে চলে আসি এবং পরের দিন সংবর্ধনা দেওয়া হয় এত মানুষ আমি দেখি না এবং সবচেয়ে বড় ব্যাপার আমি বলবো যে বাঙালি মানুষ দলমত নির্বিশেষে কোনো ধর্ম ছিল না হিন্দু মুসলমান কোনো ধর্ম নাই কোনো দল নাই আমি এই যে মানিক মিয়া অভিনয় এখন বর্তমান যেটা আর কি সংসদ ভবনের সামনে যে রাস্তা যখন আমরা স্টেজে উঠলাম আমাদেরকে সংবর্ধনা দেওয়া হলো প্রধানমন্ত্রী যখন আমাদেরকে সংবর্ধনা দিলেন তা আমি যখন স্টেজে উঠেছি ডানে আরঙ্গের দিকে আর বামের দিকে যখন তাকাই শুধু মাথা দেখেছি তো এই যে আনন্দ মানে আমার কাছে মনে হয় যে মানুষ কিন্তু ভালোবেসে আসছিল তার দেশকে ভালোবেসে তার দেশের জয় দেখে আসছে এর চেয়ে বড় ফিলিং আসলে ওই মুহূর্তে কিছু ছিল না এবং অসাধারণ পাওয়া ওই ম্যাচের পরে যে একটা অন্যরকম তারকা খ্যাতি পেয়ে গেলেন এই তারকা খ্যাতি নিয়ে সামনে কীভাবে এগিয়েছেন অনেক ফ্যান নিশ্চয়ই এসেছে কাছে তখন আপনি দেখবেন যে যেখানে গেছি সবাই আমাদেরকে চিনতেন বিকজ হচ্ছে তখন মানুষ হতো টিভিতে এত মিডিয়া ছিল না বাট যখনই চেহারা দেখেছে মানুষ তো চেহারা দেখলে চিনে ফেলতে হতো তো যেখানে গেছি সেখানে হয়তো অনেক মানুষ আমাদেরকে নিয়ে আনন্দ করেছে বাট কখনোই
মাথার মধ্যেও জিনিসের কাজ করে না। অনেক কমিটমেন্টের জায়গা ছিল যে না আমি ন্যাশনাল টিমে খেলি, মানুষ এত আমাকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, আমার দায়িত্বটা আরও বেশি বেড়ে গেছে, আমাকে আরও বেশি প্র্যাকটিস করতে হবে, আমাকে লোকাল প্লেয়ার হিসেবে থাকলে হবে না, যে আমি বাংলাদেশের হিরো হয়ে থাকলে হবে না, বিকজ আমাকে তো এমন ইন্টারন্যাশনাল মানে দেখতে যাচ্ছে, বিকজ বাংলাদেশ যখন ইন্ডিয়ার সাথে খেলছে, বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে খেলছে, বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ার সাথে খেলছে, আমি যখন খারাপ খেলবো তখন কিন্তু মানুষজন বলবে যে একটু খারাপ চোখে দেখবে। খেলার জন্য অনেক প্রিয় খাবার একেবারে ত্যাগ করে দিতে হয়েছে, এরকম কি আছে আপনার? আমাকে দেখে কি মনে হচ্ছে যে আপনি খুবই ফিট একজন মানুষ? না, আমি কিন্তু এখনও আমি ডায়েটিং করি। আমার একজন কোচ ছিলেন, আমি ফর্মার কোচ বাংলাদেশ টিমেরই ছিলেন, উনি একটা প্রেজেন্টেশনে বলেছিলেন আমাদের খেলোয়াড়দেরকে, তুমি একটা ন্যাশনাল টিমের প্লেয়ার, তুমি ফাইভ স্টার খেলোয়াড় আছো, তোমার বুফে খাবার রাখা আছে, প্রায় 50-60-70 রকমের খাবার রাখা আছে, ইউ হ্যাভ টু পিক দ্য রাইট ফুড, যে তুমি জানা লাগবে না কিন্তু একজন খেলোয়াড় তোমার কী খেলে তুমি একটু পরে ভালো থাকবা এবং কালকে তুমি ভালো থাকবা, এর জন্য তোমাকে পিক করতে হবে যে কোনটা তোমার জন্য রাইট ফুড। তো আমার কাছে সিম্পল উদাহরণ, আমার কাছে মনে হয় যে দেখেন আমি যদি আজকে ভালো থাকতে চাই এবং কালকের জন্য ভালো থাকতে চাই, আমি ইচ্ছা হলে খেতে পারবো, আল্লাহ তো আমাকে সেই সৌভাগ্য দিয়েছে, অনেক খাবার মানে ওইরকম অর্থ দিয়েছে, বলেন এনার্জি দিয়েছে খাবারের মতো, তো আমি খেতে পারবো ঠিকই, কিন্তু এই খাবারটা তো আবার আলটিমেটলি আমাকে কালকেই ক্ষতি করবে, পরশু দিন আমাকে আরও ড্যামেজ করবে, আরও মেডিকেলে ভর্তি হতে হবে, তো আমি যে কোনো সময় মরতে পারি, মানুষ যে কোনো সময় মারা যেতে পারে, কিন্তু আমি যদি আমার প্রত্যেকটা হ্যাবিটকে যদি কন্ট্রোলে রাখা যায়, যে কোনো জিনিস অতিরিক্ত ভালো না, সব কিছুই একটা কন্ট্রোল থাকা উচিত। তো আমার কাছে ফুড হ্যাবিটটা আমার কাছে মনে হয় খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা মানুষের জন্য। ক্রিকেটের বাইরেও এখন একটা আলাদা আপনার পরিচয় দাঁড়িয়ে গেছে, আপনি একজন ব্যবসায়ীও একই সঙ্গে, তো সেইখানেও কিন্তু এই যে খাওয়া দাওয়াটাই জড়িত, তো সেইখানে আসলে কেমন মেনু রাখেন মানুষের জন্য, সেইখানে কি মানুষকে এইরকম বুদ্ধিগুলা দেন, তাদেরকে কি বলেন? মাক্সিমাম আপনি এমন একটা কথা বলেছেন, আমি আমার রেস্টুরেন্টে এখন পর্যন্ত অনেক খাবারই খাই নাই, বিকজ আমি জানি যে এগুলো আসলে ভালো না, ভালো না বলতে আমার একজন স্পোর্টসম্যানের জন্য ভালো না, তো মানুষের তো আসলে টেস্টের জন্য মানুষকে অনেক সময় যেতে হয়, মানুষ খেতে পছন্দ করেন। আমি বেসিক্যালি রেস্টুরেন্টটা কিন্তু রেস্টুরেন্টের জন্যই বিজনেসে আমি আসি নাই, আমি আসছিলাম আমার মেন কনসেপ্ট হচ্ছে যে নদীর পাড়ে একটা সুন্দর জায়গা পড়ে আছে, খুব অবহেলিত পড়ে আছে, একদম পুরা সাদা বালি চর এবং নেশাগ্রস্ত জায়গা, গরু ছাগল চড়ে বেড়াচ্ছে, ময়লা জায়গা, সন্ধ্যার পরে কোনো মানুষজন ওখানে বসবার মানে ওরকম পরিবেশ ছিল না, ভয় পেত না, মানে ভয়ে আসতো না ওখানে মানুষ, এমনকি লাইট ছিল না, তো আমার কাছে মনে হচ্ছে কেন নদীর পাড় সুন্দর হবে না। তো আমাদের মানে মেয়র সাহেব উনি জেনে খুবই ভালো কাজ করছেন রাজশাহীতে, ওনার সহযোগিতায় আর কি আমি এটা চেষ্টা করছি না এটাকে কী সুন্দর করা যায়। এবং আপনি দেখবেন যে সিনেমা হলে যদি মুভি দেখতে যান, তো 3 ঘন্টার মুভির মধ্যে ইন্টারভেলের মধ্যে যদি আপনি একটা সুন্দর খাবার থাকে, পরিবেশনা থাকে, 3 ঘন্টার মুভির মধ্যে 1.5 ঘন্টা মুভি দেখার পরে একটা ব্রেকের মধ্যে আপনি সুন্দর কিছু ড্রিঙ্কস, কফি টফি খেলেন, জুস টুস খেলেন, ভালো লাগবে, রিফ্রেশ হবে। তো ঠিক পার্কের মধ্যে আমার কাছে মানে এরকম খাবারের কিছু এন্টারটেনমেন্ট থাকা উচিত, যেখানে কিনা আপনি পার্কের মধ্যে বসে নদীর পাড়ে নদীর ভিউ দেখছেন, কিছু যদি ধরেন জুস কফি সব জিনিসগুলো থাকে, তাহলে আপনি কিন্তু একটু বাড়তি অনুপ্রেরণা বা বাড়তি মজা পাবেন। তো সেই কনসেপ্টে বেসিক্যালি রেস্টুরেন্টটা করা যায় না, পার্ক প্লাস একটা রেস্টুরেন্ট থাকবে। পাইলট ভাই, আসলে ঢাকা শহর বলেন বা বাংলাদেশ বলেন এখন আগের চেয়ে আসলে বদলে গেছে, তো সেই সময়ে একরকমের ঈদের আনন্দ ছিল, সেটা হয়তো এখন করতে পারছে না, যেটা আপনি আগেও বলছিলেন যে এখন একটু অন্যরকম হয়ে গেছে। প্রত্যেকটা ঈদই আমার কাছে খুব মজার যায়, বিকজ হচ্ছে যে আমি খুব বাসায় এক্সট্রা সময় দিতে পারি, বাসায় আলাদাভাবে থাকতে পারি, ছেলে আছে, সাথে মা আছে, বোনরা আছে, খাওয়া দাওয়া করি অনেক মজা করে, আর সবচেয়ে কথা সন্ধ্যার পরে একটা বিশাল বড় একটা আড্ডা হয় রাজশাহীতে, আমরা যখন থাকি সবসময় ঈদে, তো আমাদের যত পুরাতন প্লেয়ার আছে সমস্ত প্লেয়ারকে একটা গেট টুগেদার করি, সবাই মিলে মোটর সাইকেল নিয়ে ঘুরতে বেড়াই, একটা পুরো হয়তো 40-50টা মোটর সাইকেলে এক করি সবাইকে দিয়ে, সবাই মোটর সাইকেলে চড়ে যার যেটা এলাকা সবাই তার নিজের নিজের এলাকা যে দেখা করে পুরো একটা সন্ধ্যার সময় বিশাল গ্যাদারিং হয়। তো সব কিছু মিলে ঈদটা আসলে আনন্দের, এবং আমি চাই যে সবারই যেন ঈদটা এরকমই মজার যায়, এবং বিশেষ করে হয়তো এখন সময় সাথে চেঞ্জ হয়েছে, ইয়াংরা একটু ডিফারেন্টভাবে ঈদ করে, তারা হয়তো এখন ফাস্টফুডের দিকে দৌড়ায়, আমরা যেমন আগে ধরেন নিজের বাসার মাংস খাওয়া, এই খাওয়া, সেমাই খাওয়া, এখন ইয়াংরা আমার মানে একটু ডিফারেন্ট ঢাকাতে যেটা হয়। এখন বাংলাদেশকে নিয়ে, পুরো দেশের সব সেক্টরকে নিয়ে আসলে আপনার প্রত্যাশার জায়গাটা কী থাকে? প্রত্যাশা তো আসলে মানুষের সবারই থাকে, আমার মনে হয় যে আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষ, আমি বলবো 99.9% মানুষের কিন্তু খুবই ভালো, হয়তো 0.1% মানুষের খারাপ কারণে হয়তো আমরা হয়তো অনেক পিছিয়ে আছি, পৃথিবী থেকে অনেক জায়গায় অনেক দেশের চেয়ে পিছিয়ে আছি। দোয়া করি বা আশা করি, সবসময় চেষ্টা করি যেন আমরা সবাই মিলে যদি ভালোভাবে কাজ করতে পারি নিজের নিজের অবস্থান থেকে, আমরা মানে বাংলাদেশ কোনো অংশে কম না, অনেক অনেক উন্নত দেশের চাইতে, মানে এখানে একটা বিশাল ফিউচার আছে,
অনেক ভালো মানুষের জায়গা, অনেক ভালো ল্যান্ড, এটা একটা অনেক আমি বলবো যে মিনারেল আছে, অ্যাসেট আছে, অনেক কিছু আছে, সুন্দর বাংলাদেশ দেখতে দেখা যায় সবাই যদি ভালো মতো এগিয়ে আসে। নিশ্চয়ই আমরাও সেই প্রত্যাশাই করব, সেই প্রত্যাশায় থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং ঈদের শুভেচ্ছা আবারও। দর্শক, আজকে আমাদের খেলার তারার আয়োজনে আমাদের সঙ্গে ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আমরা আসলে জানার চেষ্টা করেছি তার খেলার এবং খেলার বাইরের ব্যক্তিগত জীবনের, মাঠ এবং মাঠের বাইরের নানা গল্প। আমরা আশা করি সেই বিষয়গুলো আপনাদের কাছে খুব ভালোভাবে আমরা উপস্থাপন করতে পেরেছি। তো এই ছিল আজকের খেলার তারার আয়োজনে। পরবর্তীতে নিশ্চয়ই খেলার জগতের অন্য কোনো তারকা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গেই থাকুন সময়ের।